ঘন কালো চুলকে আদিকাল থেকেই মানবদেহের শোভাবর্ধনের অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সাধের এই চুলই যদি হারিয়ে যায় তাহলে কপালে চিন্তার ভাঁজ আসতে সময় লাগে না। পরে যাওয়া চুলের সমাধানে শৌখিন মানুষরা ব্যবহার করত পরচুলা, কিন্তু এই শৌখিনতাই এখন কোটি টাকার ব্যবসা ও হাজার মানুষের কর্মসংস্থানের উৎস হয়ে উঠেছে। একটা সময় আঁচড়ানো কিংবা পার্লার সেলুনে চুল কাটার পর সেগুলোকে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হতো, কিন্তু এই আবর্জনা থেকেই যে আয় করা সম্ভব সেটি করে দেখিয়েছেন দেশের বেশ কয়েকজন ব্যবসায়ী, তার মধ্যে মিলন মাহমুদ একজন। তার বাবার পরচুল রপ্তানির ব্যবসা থাকলেও 2019 এসে তিনি শুরু করেন পরচুলা তৈরির কাজ। আমাদের গ্রামে বিভিন্ন ফেরিওয়ালা, তারা হচ্ছে কি গুলি হেয়ার বলা হয়, গুটি চুল, যেটা আসলে কি আমরা মা বোনদেরকেও দেখি যে তারা হচ্ছে কি চুলগুলো উঠার পরে এটা একেবারে একটা বল সিস্টেমে আমরা এই জিনিসগুলো মা বোনেরা কী করে সংরক্ষণ করে রেখে দেয়, একটা একটা ঘরের কোনাতে রেখে দেয়। তো অনেক ফেরিওয়ালা হচ্ছে কি কী করে ওই যে হাঁড়ি পাতিল বা হচ্ছে কি অনেক কসমেটিক্সের বিনিময়ে এই হেয়ারগুলো তাদের কাছ থেকে কালেক্ট করে। দেন ওই কালেক্ট করার পরে একটা থানা পর্যায়ে আসে, থানা পর্যায় থেকে মহাজন শ্রেণী, একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে আসে, ডিস্ট্রিক্ট থেকে বিভাগে আসে, বিভাগীয় মহাজনেরা আবার ঢাকা হেড অফিসে দেয়, যারা হচ্ছে কি চুলটা হচ্ছে শর্টিং করে, মানে চুলগুলো আগে তো বল হেয়ার ছিল তো এটা হচ্ছে কি শর্টিং করে, স্ট্রেট করে যাকে বলা হয়। তো স্ট্রেট করার পরে তারপরে আমরা ওই হেয়ারটা পারচেস করি, কিনি এই এই এটাতে কাজে লাগানোর জন্য। প্রায় 15-20 ধাপে তৈরি হয় প্রতিটি পরচুলা। প্রথমে সংগৃহীত চুল বাছাইয়ের জন্য আলাদা করা হয়, এরপর বিভিন্ন কেমিক্যাল দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করা হয়, তারপর তৈরি হয় পরচুলার মূল ভিত্তি বা বেস, যেটি ওয়েস্ট বা ক্যাপ নামে পরিচিত। যদি ফুল ক্যাপ পরচুলা হয় তবে এক একটি পরচুলা তৈরিতে 10-15 দিন সময় লাগে। আমাদের একটা তো কমন সাইজ আছে, যেরকম 8, 6, 9, 6, 9, 7, তারপর 10x7, 10x8, এটা হচ্ছে এই ফাইভ পিস, এই ফাইভ ক্যাটাগরি হচ্ছে কি কমন সাইজেস। এছাড়াও কাস্টমাইজ যেটাকে বলা হয়, যেরকম কাস্টমাইজ আমি যদি বলি যে এই অর্ডারটাতে কাস্টমাইজ থাকে, এই তো উন্নত দেশগুলো তো অধিকাংশই ওরা খুবই দেখা যাচ্ছে কি লাক্সারি গুডস ওরা চায় এবং খুবই মেজারমেন্টটা খুব অ্যাকুরেট চায়, এর জন্য এমন কি আছে যে তারা প্যাটার্ন পর্যন্ত, মাথার মোল্ড এবং শেপটা পর্যন্ত তারা পাঠিয়ে দেয় আমাদের কাছে। আমরা তখন এটাকে একটা মোল্ড তৈরি করি এবং ওই শেপ অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী আমরা আবার এই 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 বেসটা তৈরি করি এবং হচ্ছে কি হেয়ারটা পারচেস করে এটাকে আমরা নটিং করে দেন আমরা ফিনিশিং করে সেল করি। পরচুলার দাম নির্ভর করে এর আকারের উপর। মিলন জানান তাদের কাছে 14 ইঞ্চি থেকে 28 ইঞ্চি পর্যন্ত চুলের পরচুলা পাওয়া যায়। পরচুলা আকারে যত ছোট হবে তত দাম কম হবে। সাধারণত আমাদের একেবারে 2000 থেকে, যদি বলি 2000 থেকে 50,000, 60,000, 70,000 টাকা পর্যন্ত একটা উইগ আছে। এটা ডিপেন্ড করে দেখা যায় 30 ইঞ্চের যেগুলো হেয়ার উইগ ফুল ক্যাপ চাচ্ছে সেগুলো অনেক এক্সপেন্সিভ, তো ওগুলোর দাম অনেক বেশি থাকে। এছাড়া হচ্ছে এই যেরকম এই যে হেয়ারটাকে ব্লন্ড কালার বলে, এই হেয়ারটা সাধারণত আমার এই দেশের বাইরে থেকে আসে, ভিয়েতনাম থেকে। আমরা এই ধরনের আমাদের টেকনোলজিক্যাল কিছু প্রবলেম আছে এই জন্য আমরা এই হেয়ারটা তৈরি করতে পারি না, তখন তারা কী করে ওই দেশ থেকে পারচেস করে আমাদের কাছে পাঠিয়ে দেয়, কারণ আমাদের কাছে শ্রমিকটা মূল্যটা অনেক কম, যে আমরা শুধু খালি শুধু নটিং বিলটা পে করব। বর্তমানে 350-এর বেশি কর্মী কাজ করেন এ কারখানায়। প্রতি মাসে 1000-এর বেশি পরচুলা ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক, ইরাক, লেবানন, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। আয়টাও বেশ মন্দ হয় না এই ব্যবসায়ীর। ইরাকে যায় প্রায় প্রতি মাসে প্রায় 400 পিসেস, তুরস্কে যায় প্রায় 100-150 পিস, সৌদিতে যায়, আমার লেবাননে যায়, আমার আমেরিকাতে যায়, আমার কিছু স্পেনে মাল যায়, ইন্ডিয়াতে যায়। এক্সপোর্ট প্রায় 25-30 লক্ষ টাকা আমরা দেশের বাইরে থেকে রেমিটেন্স নিয়ে আসি, যেটা এক্সপোর্ট করার মাধ্যমে প্রতি মাসে, এটা প্রতি মাসে হয়। আর্নিংটা যদি বলা হয় যে আমাদের পার পিসেস দেখা যাচ্ছে নেট প্রফিটে ম্যানুফ্যাকচারিংয়ে 500 পিসে 500 টাকা বা 300 টাকা, যদি এরকমভাবে ক্যালকুলেট করা হয় যে নেট প্রফিট 300 টাকা থাকছে, তাহলে 1000 পিসেসে দেখা যাচ্ছে 3-4 লাখ টাকা এরকম নেট প্রফিট থাকে।
পরচুলা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইবিবির তথ্য মতে 2022-23 অর্থ বছরে 12,30,00,000 ডলারের পরচুলা রপ্তানি হয়েছে। মিলন জানান, দেশের কেবল 2% চুল সংগ্রহ করা হয়, অবশিষ্ট 98% চুল আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। 2% হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 20 টন চুল সংগ্রহ করা হচ্ছে এবং দেশের বাইরে রপ্তানি হচ্ছে। সেটাকে যদি 50% নেওয়া যায় তাহলে গার্মেন্টস শিল্পের মতো পরচুলা শিল্পও সম্ভাবনাময় একটি শিল্প হয়ে উঠতে পারে বলে মনে করেন এই ব্যবসায়ী।